সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আশাও করি যে তোমরা যে যার যার অবস্থান থেকে খুব ভালো আছো, সুস্থ আছো। করোনার এই পরিস্থিতিতে তোমাদের সুস্থ রেখেছে আল্লাহ, এজন্য আলহামদুলিল্লাহ বলে নিচ্ছি, তোমরাও বলতে পারো। তো আমিও ভালো আছি। সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে ক্লাসের শুরুতেই জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি সুশান্তচন্দ্র সরকার উপস্থিত হয়েছি তোমাদের বাংলা প্রথম পত্র নিয়ে, অর্থাৎ সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তো এবার কথা হচ্ছে আমার আলোচনার বিষয়বস্তুটাকে, আমি কী নিয়ে আলোচনা করব। তোমাদের বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার শিরোনাম হচ্ছে শ্রাবণে। তোমরা এর আগে আমার শ্রাবণে একটি কবিতা পেয়েছ, সেখানে শুধু ভয়েস দেওয়া ছিল। তো সেই কবিতার থেকে আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের কাছে উপস্থাপন করব, যে কবিতার থেকে কিভাবে জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করতে হয় বা কবিতার থেকে কিভাবে অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করতে হয়, সেই বিষয়ে আজকে তোমাদের একটু ধারণা দান করব। তো আশা রাখি পুরো ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে শুনবে এবং এ বিষয়ে তোমার ধারণা পুরোপুরি হবে। তো চলো পাঠে চলে যাই, আজকের পাঠ শিরোনাম শ্রাবণী। তো প্রথমেই প্রশ্ন আসে, শ্রাবণে কবিতাটি কে লিখেছেন? শ্রাবণে কবিতাটি লিখেছেন সুকুমার রায়। তোমরা নিশ্চয়ই সুকুমার রায়কে চেনো বা জানো। দেখো, ইনি হচ্ছেন সুকুমার রায়। তো খেয়াল করো, এই সুকুমার রায় জন্মগ্রহণ করেছেন কলকাতায়, কিন্তু তার পৈতৃক নিবাস হচ্ছে ময়মনসিংহ জেলায়। তার মানে কি, সুকুমার রায় আমাদের এই বাংলার একজন সন্তান। সুকুমার রায় জন্মগ্রহণ করেন 1887 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেন 1923 খ্রিস্টাব্দে। তো চিন্তা করে দেখো, সুকুমার রায়কে নিয়ে যদি এখন একটু প্রশ্ন করা হয় যে সুকুমার রায় কত সালে জন্মগ্রহণ করেন, তুমি উত্তরে কী লিখবে? যে সুকুমার রায় 1887 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আরেকটা প্রশ্ন, সুকুমার রায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, তুমি উত্তরে কী লিখবে? সুকুমার রায় 1923 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। প্রশ্ন করা যেতে পারে, সুকুমার রায় এর জন্ম কোথায়? সুকুমার রায় এর জন্ম কলকাতায়। প্রশ্ন করা যেতে পারে, সুকুমার রায়ের পৈতৃক নিবাস কোথায়? উত্তরে লিখতে পারো, সুকুমার রায়ের পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলায়। দেখো কতগুলো প্রশ্ন হয়ে গেল। এবার খেয়াল করো, যদি প্রশ্ন করা হয় শ্রাবণী কবিতা কে লিখেছেন, তুমি উত্তরে লিখবে শ্রাবণী কবিতা সুকুমার রায় লিখেছেন। এবার প্রশ্ন হচ্ছে, সুকুমার রায়ের লেখা এই কবিতাটি তার একটি কাব্যগ্রন্থ বা ছড়াগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেই ছড়াগ্রন্থটির নাম কি? তো যদি প্রশ্ন করা হয় শ্রাবণী কবিতাটি সুকুমার রায়ের কোন ছড়াগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তুমি উত্তরে কী লিখবে? শ্রাবণী কবিতাটি সুকুমার রায়ের খাই খাই ছড়াগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এখান থেকে কিন্তু খুব সুন্দর উত্তর লিখতে পারলে। দেখো, আমরা এরকম করে জ্ঞানমূলক প্রশ্নগুলো তৈরি করব। তো আমরা সুকুমার রায় সম্পর্কে আরও কিছু জানতে পারি। সুকুমার রায়ের বেশ কয়েকটি লেখা গ্রন্থ আছে, তার মধ্যে আমরা একটা গ্রন্থের নাম জানি, খুবই সুন্দর একটি গ্রন্থ, হযবরলোক। আরেকটি গ্রন্থ আছে পাগলাদাসু। এই গল্পগুলো কিন্তু খুবই সুন্দর, বিশেষ করে শিশু কিশোরদের জন্য এটি খুবই চমৎকার একটি গ্রন্থ। তো আমরা সুকুমার রায় সম্পর্কে জানলাম, আর সুকুমার রায় লিখেছে শ্রাবণে একটি কবিতা। আমরা জানি শ্রাবণ মাস এখন চলছে, আর এই শ্রাবণ মাসটি হচ্ছে বর্ষা ঋতুর একটি মাস। তার মানে কি, এই কবিতায় তিনি বর্ষার প্রকৃতি নিয়ে লিখেছেন, অর্থাৎ কবিতায় বর্ষার প্রকৃতি তুলে ধরেছেন। চিন্তা করে দেখো, কবিতার প্রথম লাইনটি এমন, জল ঝরে জল ঝরে সারাদিন সারা রাত, অফুরান নামতায় বাদলের ধারাপাত। চিন্তা করে দেখো, শ্রাবণ মাসে যে অবিরাম জল ঝরে, সেই জল ঝরার যে দৃশ্যটা তিনি খুব সুন্দর করে তার কবিতায় উপস্থাপন করেছেন। এবং এটি যে ধারাপাতের মতোই, অর্থাৎ ধারাপাত একটি গণিত নামতার বই, এই ধারাপাতের মতোই যে নামতা, এই নামতার মতো করে যে একের পর এক
নির্দিষ্ট সময়ে দূরত্ব বজায় রেখে ঝরছে পড়ছে সেই বিষয়টা খুব সুন্দর করে তুলে ধরেছেন। তো এরকম প্রত্যেকটা লাইন থেকে তুমি কি করতে পারবে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করতে পারবে। আমার আগের ভিডিওটি যদি দেখো তাহলে তুমি পুরো ধারণা পেয়ে যাবে। তো যাই হোক, আজকে তোমাদের এই জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আমার আলোচনা ছিল, পরবর্তীতে অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং এর থেকে একটি সৃজনশীল প্রশ্ন তোমরা পাবে। আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি, সে পর্যন্ত সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাস পাওয়ার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।